حضرت اوجائر علیہ الصلات والسلام আল্লাহ পাক তাকে 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন আল্লাহ পাক তাকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন 100 বছর পরে তাকে আল্লাহ পাক ঘুম থেকে ভাঙানোর পরেতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কামলা বিস্তা ও উজাইর কতদিন ঘুমালে কতক্ষণ ঘুমালে তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম আমি উজাইর আমি হয়তোবা একদিন ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি সময় ঘুমিয়েছি আল্লাহ পাক তাকে 100 বছর ঘুমিয়ে রাখার পরে উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম উঠে বলছেন আমি হয়তোবা একদিন ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি সময় ঘুমিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন উজাইর না 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 তুমি একদিন ঘুমায়ও নাই তুমি একদিনের একটু বেশি সময় ঘুমাও নাই আমি আল্লাহ পাক তোমাকে 100 বছর ঘুমিয়ে রাখিয়েছিলাম অনেক বক্তা বলে না আলে হাদিস বেদাতি বক্তা তাবলীগ জামাতের অনেক বক্তা বলে না যে ফুরফুরার হুজুররা আসে আর কেচ্চা কাহিনী বলে চলে যায় কানে পড়ে ফুরফুরার হুজুররা আসে আর কেচ্চা কাহিনী বলে চলে যায় আজকে 1.5 ঘন্টা ধরে যে কথা কথা বলেছি প্রত্যেকটা কথা কোরআন শরীফের সাথে মিলবে অথবা হাদিস শরীফের সাথে মিলবে বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন কোরআন শরীফ আর হাদিস শরীফ টোটালটাই যদি টোটালটাই যদি গল্প হয় ফুরফুরার হুজুররা সেই গল্প বললে কতটা দোষ হয় দোষ হয়ে যায় যে এটা আশ্চর্য ঘটনা নয় হযরত উজাইরকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ঠিক আছে বুঝতে পারছেন না এই যে ব্যাপারটা কোন কথা হলো কেচ্চা কাহিনী কোরআন শরীফ টোটালটাই কেচ্চা টোটালটাই কাহিনী টোটালটাই আল্লাহ পাকের তরফ থেকে আমাদেরকে পূর্ববর্তী ইতিহাস বলা হয়েছে তো সেটা যদি ফুরফুরার হুজুর এসে বলি তো সেটা কি কেচ্চা কাহিনী বলা হয়ে গেল নালায়েক গর্ধপ্যতাকার তোমরা বাপ নানার গল্প বলছো নিজের বউকে কটা কাপড় কিনে দিয়েছি এই সব বলছো সেটা কেচ্চা কাহিনী নয় আর আমি হাদিস থেকে কোরআন শরীফ থেকে ঘটনা শোনালে কেচ্চা কাহিনী হয়ে গেল 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন এটা ঘটনা নয় আকর্ষণীয় ঘটনা নয় ঘুম থেকে উঠলেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠে দেখলেন পকেটে একটু পয়সা পড়ে আছে কাম লাবিস্তা আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন কাম লাবিস্তা হযরত উজাইর বলছেন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম হয় একদিন ঘুমিয়েছি না হলে একদিনের একটু বেশি ঘুমিয়েছি আল্লাহ পাক বললেন না তুমি একদিন ঘুমাওনি আমি আল্লাহ পাক তোমাকে একটা না 100 বছর ঘুমিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠলেন পকেটে 100 বছর আগেকার পয়সা লিয়ে দোকানে গেলে দিলেন কিছু খাবার কিনবেন কি জিনিস কিনবেন দোকানদার বলছে কোথা থেকে এসেছো 100 বছর আগের পয়সা নিয়ে ঘুরতে এসেছো আপনি আমি যদি এখন ইংরেজদের আমলের পয়সা নিয়ে ঘুরি দোকানে মান দেবে তো দেখালেন কোরআনের ঘটনা দেখালেন বললেন 100 বছর আগেকার হযরত উজাইরের টনক নড়ে গেল যে না সত্যি তো তাহলে আমি 100 বছর ঘুমিয়েছিলাম শুকরিয়াতান চার রাকাত নামাজ পড়েছিলেন নফল নামাজ কিভাবে উদযাপন হয় কিভাবে সেলিব্রেশন হয় কিভাবে ইয়াদগারে পালন হয় দেখুন প্রত্যেক দিন পালন করছেন আর বেদাত বেদাত ফতোয়া দিচ্ছেন বুঝতে পারছেন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম দোকানদারের কাছ থেকে ঘুরে নিজের বাড়িতে গেলেন নিজের বাড়িতে গিয়ে দেখতে পেলেন তার বাড়ির সমস্ত মানুষেরা সমস্ত সন্তান সন্ততিরা তাদের বয়সগুলো তাদের বয়সটা হযরত উজাইরের থেকেও বেশি হয়ে গেছে হযরত উজাইরের থেকে বুড়ো উজাইরের ছেলে হয়ে গেছে বুঝতে পারছেন না 100 বছর ঘুমিয়েছিল উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামের থেকে বুড়ো হয়ে গেছে তার ছেলে এই হচ্ছে ঘটনা কোরআন শরীফের সত্য ঘটনা তারপরে কি হলো হযরত উজাইর ভাবলেন না সত্যি তো তাহলে আমি 100 বছর ঘুমিয়েছিলাম ফিরে এলেন পাশে যে তার উট ছিল 100 বছর পর যখন ঘুম থেকে উঠছেন উট আর নেই শুধু ওই হাড়গুলো পড়ে আছে হাড় পাঁজরগুলো পড়ে আছে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখে অবাক হলেন
هاي هاي কি হলো মাত্র একদিনের তফাতে আমার উটটার এই পরিস্থিতি আল্লাহ পাক সেই সময় হযরত উজাইরকে বললেন না 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 হযরত উজাইর তোমাকে আমি 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম আর একটা উট কখনো 100 বছর বাঁচতে পারে না সেই উটটা মারা যায় আর ওই উটটার হাড়গুলো পড়ে রয়েছে আর পাজরগুলো পড়ে রয়েছে দেখো দেখো ওই উটটার দিকে তুমি আরেকবার তাকাও হযরত উজাইর উটটার দিকে তাকিয়েছেন الله পাকের তরফ থেকে ওই উটটার চতুর্দিকের হাড়গোড়গুলো এক জায়গায় হয়ে জুড়ে গিয়েছে সব চতুর্দিকে গোস্তপিণ্ড মাংসপিণ্ড জুড়ে গিয়ে আগে যেই রকম উট ছিল হযরত উজাইরের জন্য আল্লাহ পাক আবার সেই রকম আস্ত উট করে দিয়েছে একেবারে পরিষ্কার আস্ত উট করে দিয়েছেন আর উনাকে 100 বছর ঘুম পাড়ানোর পিছনে একটা কারণ হচ্ছে একটা গ্রামের মাছ দিয়ে যাচ্ছিলেন হযরত উজাইর দেখলেন গ্রামটা ধ্বংস হয়ে গেছে তিনি বল ভাবলেন মনে মনে যে আল্লাহ পাক কিয়ামতের দিন কিভাবে মানুষকে তুলবেন আমি যে গ্রামটা মাছ দিয়ে যাচ্ছি এই গ্রামের অট্টালিকা প্রাসাদগুলো মাটির সঙ্গে মিশে গেছে আর এই গ্রামের মানুষগুলো সব ছন্ন বিছন্ন হয়ে গেছে কেউ নেই একেবারে ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসপ্রায় একটা গ্রামকে একটা এই মানব জাতিকে আল্লাহ পাক কিয়ামতের দিন কিভাবে তুলতে পারেন অতদিন পরে এদেরকে তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে আল্লাহ পাক টুক করে ঘুম পাড়িয়ে দিলেন যখন উঠলেন বললেন দেখো উজাইর তোমাকে যেমন আমি 100 বছর পরে ঘুম থেকে তুলতে পারি কিয়ামত পর্যন্ত মানব জাতিকে আমি একবার মেরে দিয়ে আবার কিয়ামতের দিন জিন্দা করতে পারি বলুন সুবহানাল্লাহ শুধু জিন্দা করব না আপনি আমি এই যে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আছে না ফিঙ্গারপ্রিন্ট আঙুল না দিলে খোলে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক করেছেন আপনার ভাই আঙুল দিলে খুলবে তো খুলবে খুলবে না এই যে থিওরিটা এই থিওরিটা কোরআন শরীফের থিওরি কেন জানেন আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো 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 কাল কিয়ামতের মহাময়দান নিয়ে তোমরা চিন্তা করবে না কাল কিয়ামতের মহাময়দানেতে আমি আল্লাহ পাক শুধু তোমাদেরকে উপস্থিত করব না বরং তোমাদের আঙুলে একটা একটা অগ্রবিন্দু পর্যন্ত আমি আল্লাহ পাক পুনর্বিন্যস্ত করে দেব শুধু তোমাদেরকে আমি তোমাদের গোশগুলো হাড়গুলোকে জোড়া লাগাবো না তোমাদের আঙুলগুলো একে অপরের সাথে মেলে না এই আঙুলের অগ্রভাগে যে স্ট্যাম্পটা রয়েছে যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এই ফিঙ্গারপ্রিন্টটা আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদের হাতে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে দেব আমি শুধু তোমাদেরকে জোড়া লাগাবো না হাড় গোড়ের সাথে সাথে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ পুনর্বিন্যস্ত করে দেব কত বড় চ্যালেঞ্জ বলেন তো সায়েন্টিস্টরা দেখলো তাহলে নিশ্চয় মানুষের এই আঙ্গুল একে অপরের সাথে মেলে না একে অপরের মধ্যে তফাত আছে এটা থেকে এই স্ট্যাম্পটা দিয়ে বার করে ফেললো ফিঙ্গারপ্রিন্ট জি হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এটা দেখানো হলো সব কিছু জানার পরে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন ও দুনিয়ার মানুষ তোমরা পাঁচ ওয়াক্তটা যে নামাজ পড়ো পাঁচ ওয়াক্তে যে নামাজ পড়ো ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ এসব চার রাকাত ফরজ এই নামাজগুলো তোমরা শুধু এই নামাজগুলো পড়ো না বরং এই প্রত্যেকটা নামাজ আল্লাহ পাক কোন না কোন নবীর ইয়াদবারেকে সেলিব্রেশন করার জন্য করেছে আল্লাহ পাক এই আসরের নামাজকে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন আমাকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম টপ করে দাঁড়িয়ে পড়ে চার রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করে নিলেন আল্লাহ পাকের তরফ থেকে কবুল এবং মঞ্জুর হয়ে গেল কাল কিয়ামতের মহামাট মহাময়দান পর্যন্ত যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মানুষগুলো আমার আপনার মতো রসুলের উম্মাদগুলো প্রত্যেকের জন্য ওই আসরের ওয়াক্তে চার রাকাত নামাজকে আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে প্রত্যেকটা নবীর ঈদ ইয়াদগারে মানানো যায় আর রসুলুল্লাহর মিলাদ মানানোর সময় তখন সেলিব্রেশন উদযাপন বেদাত হয়ে যায়
মাগরিবের সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম শরীর অসুস্থ ছিল সুস্থ হলেন ইমাম জালালউদ্দিন লিখছেন শরীর অসুস্থ ছিল সুস্থ হলেন সুস্থ হয়ে কি করলেন জানেন উঠলেন শুকরিয়া তার নামাজ চার রাকাতে নিয়ত করলেন দুই রাকাত পড়লেন পড়ে উঠলেন এক রাকাত পড়লেন যে বসলেন ওই বসে আর দাঁড়াতে পারলেন না শরীর দুর্বল দাঁড়াতে পারলেন না এই দাঁড়াতে না পারার দরুন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই তিন রাকাত নামাজ পড়েছিলেন শুকরিয়াতান আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল উম্মতে মুহাম্মাদির জন্য ওই তিন রাকাত নামাজই ফরজ করে দিলেন মাগরিবের জন্য বলুন সুবহানাল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেট থেকে বেরোলেন মাছের পেট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান চার রাকাত নামাজ পড়েছিলেন সেই চার রাকাত নামাজকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আপনার আমার জন্য কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করা হয়েছে প্রত্যেকটা জিনিস হচ্ছে সেলিব্রেশন আর হজ 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 এই পুরো সিস্টেমটা হজে যে মানুষ যায় যাওয়া থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা সিস্টেমটাই হচ্ছে ইয়াদগারে মানানো হচ্ছে সেলিব্রেশন মানানো হচ্ছে বলুন সুবহানাল্লাহ এখনই বক্তা নিয়ে চলেন না আচ্ছা ঠিক আছে আসুন আমার একটা শেষ কথা বাকি আছে সেটা ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ার পরে বলবো সকলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না শুরুর দিকে একটা তেজ দেখেছিলাম কি হলো ভালো করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চায় পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে শিশু যেমন করে মায়ের কোল আঁকড়ে ধরে তাকে করে না কবুল শিশু যেমন করে মায়ের কোল আঁকড়ে ধরে তাকে করে না কবুল তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গদলি গেল আকা বিকেল বেলা কাটে না প্রভু রঙের মেলা গদলি গেল আকা বিকেল বেলা কাটে না প্রভু রঙের মেলা জীবনের সব কানে চাই তোমাকে জীবনের সব কানে চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চায় পাহাড় যেমন করে ঝর্ণা ঝরায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. এই কলমা শরীফ পড়লেন এরও ফজিলত আছে, এরও ফজিলত আছে। কলমা শরীফের ফজিলতটা কি জানেন? কলমা শরীফের ফজিলত হচ্ছে কোন শিশুকে যখন শিশু জন্ম হয় তখন সে জন্মের পরেতে তাকে প্রথম বাক্যটা শেখাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। কোন শিশু জন্ম হলে তার প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ শেখাতে হয়, আর কোন মানুষ যখন ইন্তেকাল করে তখনও তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাতে হয়। কোন বাচ্চার প্রথম কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আজকালকার আমার আপনার বাড়ি ছেলেরা তো মোবাইল ইউটিউব দেখে কার্টুন দেখে প্রথম কথাটা শেখে, প্রথম কথাটা গড শিখে বসে থাকে, আল্লাহ ভুলে যায়, গড শিখে বসে থাকে প্রথম কথা। আপনার আমার বাড়ির বাচ্চা ছেলেগুলো প্রথম কথাটা গড শিখে অন্য কিছু কার্টুন থেকে শিখে থাকে, কিন্তু না না না, উম্মতে মুহাম্মাদের ঘরের বাচ্চাগুলো মুসলমানের ঘরের বাচ্চাগুলো যদি প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ শেখানো যায়, আর সেই বাচ্চাটা যখন বড় হয়ে বুড়ো হয়ে যখন ইন্তেকাল হতে যাবে তখন দুনিয়ার মানুষ যদি তাকে শেষ কথাটা তালকিন করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিন করার জন্য একটা মানুষের জীবনের প্রথম কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর জীবনের শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আমার আল্লাহ পাক আল্লাহ নবী আল্লাহ হাবিব জানিয়ে দেয় কাল কিয়ামতের মহামান মহাময়দানেতে ওই বাচ্চা ছেলেটা ওই শিশুটা অথবা ওই মানুষটা কোন বড় গুনাহ সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না। তাহলে দরুদ শরীফটা শেখা এবং বাচ্চাদেরকে শেখানোর দরকার আছে, শেখানোর দরকার আছে। আর এই সব শিখতে গেলে এই রকম মজলিসে বসতে হয়, এই রকম ওয়াজের মজলিসে মাহফিলে মিলাদুন নবীতে বসতে হয়। إذا قيل لكم تفسحوا في المجلس فافسحوا يفسح الله لكم تفسير الكتاب المدهشة إذا قيل لكم تفسحوا في المجلس النبي صلى الله عليه وسلم فافسحوا يفسح الله لكم في الجنة تفسير صحب الله تفسير جلالين كلين تفسير تفسير ابن كثير كلين وقلنا نشمس تفسير الكتاب قلو كلين إذا قيل لكم تفسحوا في المجلس লিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়া মানুষ যখন কিলা লাকুম তাফাসসাহু যখন তোমাদেরকে বলা হয় আল্লাহ নবী আল্লাহর রাসূলের মসজিদ মজলিসে বসে দাও, আল্লাহ নবী আল্লাহর রাসূলের আলোচনার মজলিসে বসে যাও, কোরআন হাদিসের মজলিসে বসে যাও, তাহলে তোমরা সেই মজলিসটাকে প্রশস্ত করে দাও, তুমি নিজে বসো, তোমার আরেক ভাইকে বসার জন্য সুযোগ করে দাও, তুমি যদি তোমার আরেক ভাই মিলাদুন নবী মাহফিলে মিলাদুন নবী নবীর মজলিসে বসার জায়গা করে দাও, তাহলে আমার আল্লাহ পাক ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ফিল জান্নাহ তোমাদের জন্য আমার আল্লাহ পাক কাল কিয়ামতের মহামান মহাময়দানের পরে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাদের বসার জায়গা করে দেবে। عليكم بمجالس العلماء أو اجتماع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميت بماء المطر الله نبي الله غريب جنيد حديث شريف المدهش شتي عليكم بمجالس العلماء যখন কোন আলেম উলামাদের মজলিস হয় যে মজলিসের সামনে বসে বসে আলেম উলামারা ওয়াজ নসিহত করতে থাকে তোমরা দেরি করো না, আলাইকুম বি মাজালিসাতিল উলামায়ে আও ইজতিমাই কালামিল হুকামায়ে অথবা যে মজলিসে কোরআন হাদিসের ইসলামের শরীয়তের হুকুম আহকাম গুলো যখন আলোচনা করা হয় فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميت بماء المطر تمرا سي مجلس المدقية بسجاو تنكرون فإن
ان الله يحيي القلب الميت بنور الحكمه امر الله যেমন অনেক দিন পরে মাটি শুকনো খসখসে হয়ে যাবার পর অনেক দিন পরে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টি নামে এমন সময় বৃষ্টি নামার সাথে সাথে মাটিটা উর্বর হয়ে যায় মাটিটা তরুতাজা হয়ে যায় মাটিটা উর্বর হয়ে যায় গাছপালাগুলো ফলন ভালো দেয় ধান চাষটা ভালো হয় সমস্ত চাষ আবাদগুলো ভালো হয় তেমনি ফাইনাল্লাহ ইউহিল কলবাল মাইয়্যিতা বিমাই কলবাল মাইয়্যিতা বিনুরিল হিকমা كما يحييل عرض الميتا بما المطر جمون بابي بستير پاني تيغ ماتي تا اربار ہوئے جائے جمون بابي عالم علماء دير قطع گلو سنتے 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 ٹھیک وئی رکھوں بابي تما دير مردہ انتر گلو تے اللہ پاک پانی دیلے زندہ کرے دے يحيي القلب الميت بنور الحكمة তোমাদের মুর্দা অন্তরগুলো জং ধরা অন্তরগুলো কালি ময়লা ওয়ালা অন্তরগুলো আল্লাহ পাক নূর ঢেলে জিন্দা করে দিবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং এই মজলিসে বসার আলাদা একটা গুরুত্ব আছে এই মজলিসে বসার আলাদা একটা ফজিলত আছে যেই মিলাদুন নবীর জন্য কাট্টা কাফের আবু জেহে আবু লাহাব যার সম্পর্কে কোরআন শরীফের আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা কোরআন শরীফের আয়াত যেই আবু লাহাবের জন্য লানত আল্লাহ পাকের তরফ থেকে বুখারী শরীফ কিতাবুন নিকাহ সময় নেই তাড়াতাড়ি বলে দিচ্ছি বুখারী শরীফ কিতাবুন নিকাহ হাদিস শরীফটা পাবেন আর এটার ব্যাখ্যা পাবেন বিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী ফাতহুল বারী ব্যাখ্যা গ্রন্থের মধ্যে পাবেন কি পাবেন কাট্টা কাফের রাসূল পাকের শত্রু আপনি আমি তো রাসূলুল্লাহর গোলাম বলুন না সুবহানাল্লাহ রাসূল পাকের শত্রু কাট্টা কাফের আবু লাহাব রাসূল পাকের মিলাদে খুশি হওয়ার জন্য আবু লাহাব উপকার পেয়েছে কি উপকার জানেন আবু লাহাব মারা গেছে মারা যাওয়ার এক বছর পরে আবু লাহাবকে স্বপ্নে দেখছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছে স্বপ্নে দেখছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছে আবু লাহাবকে এক বছর পরে আবু লাহাবকে দেখে বললেন আবু লাহাব কি অবস্থা কি অবস্থা আবু লাহাব বলল অবস্থা ভালো নেই ভাই তোমাদের মাছ থেকে যতদিন হলো ছেড়ে এসেছি আমার কবরটা জাহান্নামের টুকরো হয়ে গেছে তোমাদের মাছ থেকে যতদিন এলাম আমার কবরটা জাহান্নামের টুকরো হয়ে গেছে তবে হ্যাঁ সপ্তাহর একদিন আমি আমার এই কবর যেই জাহান্নামের কুণ্ডুর মধ্য থেকেও সপ্তাহে একদিন আমাকে একটু আরাম দেওয়া হয় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন আবু লাহাব কিভাবে আরাম দেওয়া হয় আবু লাহাব বলল যে দিনে আমি সুয়াইবাকে আজাদ করেছিলাম আবু লাহাবের একটা দাসীর নাম হচ্ছে সুয়াইবা আমি যেদিন সুয়াইবাকে আজাদ করেছিলাম ঠিক সেই দিনেতে আমার এই দুটো আঙ্গুলের ফাঁক দিয়ে একটা আল্লাহ পাক একটা রসালো পদার্থ একটা লিকুইড একটা পানীয় বের করে দেন সেটা আমি মুখের মধ্যে দিয়ে দিই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা ঠান্ডা হয়ে যায় কি ব্যাপার ব্যাপারটা কি একজন কাট্টা কাফের তার কবরের আজাব হালকা হচ্ছে কেন ভাই মার বাবা জিরা নওজওয়ানেরা ও দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবীদের ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মাঝে তার মিলাদ হলো যেদিন দুনিয়ার মাঝে তার মাউলিদ শরীফ হলো যেদিন দুনিয়ার মাঝে আপনার আমার নিকট তিনি যেদিন শুভাগমন করলেন সেই রাত্রেতে আম্মা জান আহাদাতে রাসূল পাকের আম্মা জান দেখছেন তান তার নিজের কোনো প্রসব বেদনা হয়নি নবী পাকের আম্মা জান দেখছেন আমার বেটা মুহাম্মদ আমার বেটা মুহাম্মাদের দুনিয়াতে আগমন করার দিনেতে আমি তার মা দেখেছিলাম আম্মা জান আমেনা দেখেছিলেন আমার বেটা যখন দুনিয়াতে আগমন করলেন আমার বেটা শরীরের নূর দিয়ে আমি নিজের চোখ দিয়ে দেখেছিলাম শামের প্রাসাদগুলো মুহাম্মাদুর রাসূল রাসূলুল্লাহ নূর দিয়ে চমকে আলোকিত হয়ে গিয়েছে
محمد رسول الله صلى الله عليه وسلم جدين تار مولي شريف هلو جدين تار شبا غمان هلو جدين تار جنم هلو ابو لها قطع كافر رسول باقر قاچه اكتا لوگ پاتھئے چه لوگ نمي سي محيلا تر نام حجي سوائبا ابو لها بر داشي ابو لها بر غلام تاكي پاتھئے دیئے چه جا 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 امار بھائي عبداللہ مارا گئے چه تار باڑی تے آج کے اكتا چلے خوبے آج کے اكتا شنطان خوبے جا گئے خوبن لیا آئے امان شمائي جخن سوائبا خوبت تینے دیئے چه ابو لها بر قاچه ابو لها بگیشے بلن او ابو لها আপনার একটা ভাইপো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর একজন সন্তান হয়েছে আবু লাহাব সেই সময় এই কথাটা শুনে এত খুশি হয়েছিল ওই সুহাইবাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়েছিল সুহাইবাকে আজাদ করার জন্য রাসূল পাকের মিলাদে খুশি হওয়ার জন্য রাসূল পাকের আগমনে খুশি হওয়ার জন্য মিলাদুন নবীতে খুশি হওয়ার জন্য আবু লাহাব আজও প্রতিদিন সপ্তাহে একদিন যে দিনেতে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে সোমবার সোমবার সুবে সাদিকের সময় রাসূলুল্লাহ জন্ম এই আবু লাহাব প্রতিদিন তার কবরেতে ওই সকালবেলা সুবে সাদিকের সময় রাসূল পাকের জন্মের কারণে যখন খুশি হয়েছিল আর ওই সুহাইবাকে আজাদ করেছিল রাসূলুল্লাহর মিলাদুন্নবীতে খুশি হওয়ার কারণে একজন কাট্টা কাফের আবু লাহাব তার কবরেতে রাসূল পাকের মিলাদ জন্মদিন মিলাদুন্নবীর দিনে তার আজাবকে আমার আল্লাহ পাক হালকা করে দেয় তাহলে মিলাদুন্নবীর ফজিলত আছে না নাই ফজিলত একজন কাট্টা কাফের সে যদি কবরের মধ্যে আজাব হালকা হতে পারে আমি আপনি তো রাসূলুল্লাহর গোলাম নাকি বলে আমাদের কবরে আল্লাহ পাক আজাব মাফ করবেন না আমাদের তওবাগুলোকে আল্লাহ পাক কবুল করবেন না একটু রোনাজারি করে আল্লাহ পাকের দরবারে চাইতে হবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন মক্কা শরীফে দুটো পাথর আছে একটা পাথর হচ্ছে রাসূল পাকের ইয়াদগারে ইয়াদগারে মিলাদুন্নবী ইয়াদগারে দুআয়ে মিলাদুন্নবী একটা পাথর পাথরটার নাম মাকামে ইব্রাহিম আরেকটা পাথর হচ্ছে হাজারে আসওয়াদ ان الحجر والمقام يقوتتان من ياقوت الجنه ان الحجر والمقام يقوتتان من ياقوت الجنه নিশ্চয় হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এই দুটো পাথর দুনিয়ার মতো কোনো পাথর নয় এই দুটো পাথর হচ্ছে জান্নাতি পাথর ان الحجر والمقام يقوتتان من ياقوت الجنه এই দুটো পাথর হচ্ছে জান্নাতি পাথর বলুন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন দেখুন সেলিব্রেশন চলবে কি চলবে না দেখুন উদযাপন ইয়াদগারে মানানো চলবে কি চলবে না দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর তৈরি করলেন তৈরি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর একটু একটু পাথর দিয়ে গাঁথছেন কাবা ঘর তো অনেক উঁচু ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথতে গাঁথতে এমন সময় তার হাত যাচ্ছে না উপরে উপর দিকে হাত যাচ্ছে না পুরোটা গাঁথবেন কি করে এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে জান্নাত থেকে একটা পাথর যেই পাথরটা হচ্ছে মাকামে ইব্রাহিম যেই পাথরটা এসে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দুটোর উপরে উঠলেন উঠে গাঁথতে শুরু করেছেন একটু একটু করে একটা লাইন করে গাঁথেন আর ওই পাথরটা আল্লাহ পাকের হুকুমে উপর দিকে লিফটের মতো উঠতে শুরু করেছে বলুন সুবহানাল্লাহ পাথরটা লিফটের মতো উঠছে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গেঁথে দিচ্ছে পাথরটা উঠছে এমন সময় আল্লাহ পাকের হুকুমে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পা মুবারকের ছাপ পড়ে গেছে বলুন সুবহানাল্লাহ আর এই ছাপটা পড়ার কারণ জানেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা কেন পড়েছিল এর কারণ জানেন কাবা ঘর নির্মাণ করলেন টোটাল নির্মাণ কমপ্লিট হয়ে গেল টোটাল নির্মাণ কমপ্লিট হয়ে গেল এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে হাত তুললেন واتخذوا من مقام ابراهيم مصلى এমন একটা মাকামে ইব্রাহিম এমন একটা পাথর
আপনি কাবা শরীফ যাবেন কাবা শরীফে তাওয়াফ করবেন তাওয়াফ করার পরেতে ওই মাকামে ইব্রাহিমের সামনে যদি দুই রাকাত নামাজ না পড়ে আল্লাহ পাক আপনার তওয়াফকে কবুল করবেন না কি পাথরে বা চিন্তা করে না আচ্ছা ওই পাথরের সামনে যে আপনি নামাজ পড়বেন পাথরটা আপনাকে দেখতে পায় পাথরটা আপনাকে শুনতে পায় পাথরটা জানে যে আপনি ওখানে নামাজ পড়ছেন জানে পাথরটা আপনার কোনো উপকার করতে পারে পাথরটা আপনার কোনো ক্ষতি করতে পারে পাথরটার কোনো জ্ঞান আছে না আপনি তার উপকার করতে পারেন কিছুই তো পারে না তো সেই সেই পাথরের উপর সামনে কেন নামাজ পড়তে হবে আর সেই নামাজ না পড়লে আমার তওয়াব কবুল হবে না একই ক্রাইটেরিয়া আল্লাহ একই ক্রাইটেরিয়া আজিব তো একটা পাথর যে কিছুই পারে না তার সামনে আমাকে নামাজ পড়তে হবে আর সেই নামাজটা না পড়লে আমার তওয়াব কবুল হবে না তার মানে ডাল মে কুছ কালা হে পাথরটার মধ্যে কিছু ব্যাপার আছে হয়তো পাথরটার জ্ঞান নেই হয়তো পাথরটার আকল নেই হয়তো পাথরটা আপনার কোনো উপকার করতে পারে না হয়তো পাথরটা আপনাকে দেখতে পায় না কিন্তু পাথরটার মধ্যে কিছু মহারত আছে মহারতটা কি পাথরটা হচ্ছে ইয়াদগারে দুআয়ে মিলাদ মুস্তাফার পাথর বলুন সুবহানাল্লাহ সেটা কেমন করে দুআয়ে মিলাদ মুস্তাফা হলো কি করে واتخذوا من مقام ابراهيم مصلى তুমি তোমরা মাকামে ইব্রাহিমের সামনেটা মুসল্লা করে নাও নিজেদের জন্য নামাজের জায়গা করে নাও না করলে তওয়াফ কবুল হবে না কিন্তু এই পাথরটা দুআয়ে মিলাদ হলো কি করে প্রশ্ন জাগে কি জাগে জি হ্যাঁ ভাই আমার বাবাজিরা নওজোয়ানেরা ও দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কাবা ঘরটা টোটাল নির্মাণ শেষ হয়ে গেল আল্লাহ নবী আল্লাহর হাবিব আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষদেরকে ডাকলেন সারা পৃথিবীর মানুষদেরকে ডাকলেন ও দুনিয়ার মানুষ তোমরা এসো আমার এই আল্লাহ পাকের ঘরেতে হজ করবে এসো এই কাবা শরীফটা নির্মাণ হওয়ার পরেতে আল্লাহ পাকের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুটো হাত মুবারক তুলে দিলে কাবা ঘরটা নির্মাণ শেষ হয়েছে আল্লাহ পাকের দরবারে হাত আল্লাহ কাবা ঘর করে দিলাম তুমি বলেছিলে কাবা ঘর নির্মাণ করে দিলাম এবার আমার কিছু হাদিয়া দিতে হবে এবার আমার তো কিছু নজরানা দিতে হবে কিছু হুজরাত তো আছে কিছু হাদিয়া তো দিতে হবে আমি আপনার একটা যে ঘর তৈরি করে দিলাম আচ্ছা বলেন তো আপনি এই দুনিয়াতে রাজমিস্ত্রির কাজ হয় আপনার বাড়ি রাজমিস্ত্রি দিয়ে তৈরি করার পরে তাকে কিছু দেন কি দেন না কিছু না দিলে তৈরি করবে পয়সা কলি ঠিকঠাক হিসাব মতো না দিলে কাজ করবে ঠিকঠাক ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করে আল্লাহর দরবারে হাত পেতেছে বলুন না সুবহানাল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর চিৎকার আওয়াজ দিয়ে নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামা মাসলাকে মুজাদ্দিদে জামা মাসলাকে মুজাদ্দিদে জামা সিলসিলায়ে মুজাদ্দিদে জামা